আপনার কি দূরের গর্ত আছে না গাছা হাত দিয়ান না দূরে ফেলে তো মানুষ থাকেই বাঁচে সাপে বাসা করে না সাপে পরের বাসা থাকে আপনাদের সামনে বলে আমরা সব ধরি আপনাদের সামনে বলে সাপে কি করেন মারিয়ে কি রাখে দেন না বাজারে বিক্রি করেন দিয়ে নাকি আপনারা ফেলে ভুল করছে ইঁদুর মরা মুরগি মরা শিয়াল মরা খাসি মরা এগুলো গর্ত করে রাখা ভালো আর পশে একটা গন্ধ আছে গন্ধটা যদি সেটার সাথে পেটা যায় মানুষের অনেক রোগ সৃষ্টি হয় মেঘের হাঁপা নিয়ে মেয়েরও ক্ষয় রকম এগুলো বাধক হয়ে যায় গো অজাকবরের বাচ্চা নাম শুনি নেই অজাকবর একটা বড় হইলে বট গাছের মতন মোটা হয় গাছের মতন মোটা হয় এই সবের ঘরে বয়ে মুরগিরা তামুক খেয়েছিল সিটিং পাহাড় আছে না কাঠ কাটতে গেছিল কাঠ এই কাঠ বলে মুরগিরা সবের ঘরে বয়ে তামুক খেয়েছিল ভরলে গাছের মতন মতো হয় আমি আসলাম না আমি আসার কথা আমি একটা জিনিস দিয়ে গেলাম আমি জিনিসটাতে মনে মনে চিন্তা করছি আপনাদের এলাকায় এসে আমি মনে মনে চিন্তা করলাম আপনাদের এলাকায় ওষুধ আছে চীনের মতন মানুষ নাই এই দেশে নাই আমি জুংলায় গেলাম ওষুধ বেজি আছে না বেজি ওই জুংলায় বই বেজি কি ওষুধ খাচ্ছে গাছ এই তো নামি বই না এইটা যাই কিভাবে মাল গাড়ির মতন যায় দেখছেন এটা বোর হইলে এইভাবে চলে গাড়ির মতন এটা জোরে চলতে পারে না এটা বোর হইলে বট গাছের মতন মোটা হয় গাছের মতন মোটা হয় আপনাদের ঘরে রেখে দেন আপনাদের বাড়ি সারা জীবন স্বাধীন ধরে বসবাস করবে না ধানের বছর লঙ্গি ধরাবিনা ভয় পাবে না আমি দেখাইছি জুংলার ভিতরে দিয়ে গেলাম ওষুধ দিয়ে গেলাম এত ওর ওষুধ বেজিতে চাবিয়ে খাইতেছে ওষুধ আমি মনে মনে চিন্তা করছি আপনাদের এলাকায় ওষুধ আছে চিনার মতন মানুষ নাই দেশে নাই চিনার লোক ওষুধটা তুলে সব বাড়ি রেখে দিই বাড়ি সাপোর্ট সাবি দূর থাকবে না গরুর দুধ থেকে গরুর গোয়াল করে দিই গরুর দুধ সাপে খাইতে পারবে না আপনাদের ছোটো বাচ্চা বলে আবার শুকিয়ে যায় স্বপ্নে ভয় করে ছয়টা নিকার বাপ মার কথা শোনে না লেখাপড়া মনে থাকে না পড়তে গেলে ভুলে যায়গা কলম ধরলি হাতের মধ্যে পড়া বাইরে বাইরে আসে ভাত খাই ভিত সবাই দিয়ে না মরে আর চাইল নাই 10 টাকা করে দিয়ে সবাই আমরা মাছ খাওয়ানো লাগবে এই বাজারে যে আর অনেক যুবক ভাই আছে আমার মতন অনেক রাখে চলা ফিরা করে ছয়টা নটা কম তো শক্তি অনেক দুর্বল লাগে ক্ষতি করতে চায় ভাত খাই মুখে না জানি স্বপ্নে করে দেবো নাকি ভয় ভয় লাগে শিং মাছে জিয়ল মাছে গালামালি বিয়ে ধরবে না সেটা কম করে কিন্তু কথা বলবো পাওয়ার বেশি একটা নাম্বার
আর অনেক অনেক চাষিদের অনেক খালোটা এক কোবারি মাথারই বিষয়টা মাথায় ঘুরে কামড়ায়, রান্না করতে অনেকের মনে হয় না, নানান জিনিস স্বপ্নে ঘরে দেখে উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে অনেকে, এটা সবাই কামড়ে বিষ ব্যথা আছে, মাথারই বিষ, অনেকের মাথায় বিষ আছে, অঙ্কের একদিন উপকার হলো সবার। গরুর দুধ খায় এই হারাম দাদা, তিন পাবের গরুর দুধ খায়, দিনে করে চৌকি দাঁড়িয়ে রাত্রে করে গাই ফিরি, ঘুমন অবস্থা মানুষের খাইয়ে বেলায় বেয়া দুর্বি মাপ করবি সবাই। এটা দেখাত না, দুই হাজার দাম আছে 3,000 টাকা, এটা আপনাদের কাছে নেই, 3 টাকা দাম মারিয়ে ফেলে দিবেন সবাই। এবার আমরা যা কিছু খাই গাছের খাদ্য খাই, গাছের খাদ্য খাই না, গাছের ওপর দিয়ে কোনো ওষুধ নাই, এই সালসা ভিটামিন গাছ দিয়ে বানায়, ট্যাবলেট বড়ি বানায় গাছ দিয়ে ডাক্তারে, গাছের গাছের খাদ্য সবাই খাই, আম খাই গাছের, কাঁঠাল গাছের, আঙ্গুর ফল গাছের। আমারে আমারে কামড় দিলে মরবো না, আপনাদের কামড় দিলে মারা যাবেন, কিন্তু আমার শরীর বন্ধ করে আপনাদের সেটা খোলা, আমার শরীর ওষুধ ভরা আছে, আপনাদের শরীরে নাই। আমি সারা দেশে শিখে আইছি না শিখে আসি নাই, শিখে বসি না শিখে বসি নাই, মানুষ হয়েছে কেউ ভাত কি আমরা খাইয়ে খাই না বয়ে খাই, ভাত এরকম লজ্জাবতী দিন আপনাদের মেহেন্দি গাছের পাতায় ব্যবহার করছেন, মেহেন্দি গাছের শিবর ব্যবহার করছেন, নাম কি জীবনে কারো রোগ ব্যায়াম থাকবে না, মাজার বিষ কমর দ্বারা কোনো রোগ ব্যায়ামই থাকবে না, জীবনে ডরাবি না ভয় পাবি না জীবনে কেউ, এই আমি শক্তি রাস্তা দিয়ে যাই, লেখাপড়া ভালো হয় কলম তুলি হাত না কাটে, চিনি মাছের গালাম বিষ মাঠে ভয় না করে, বাপ মার কথা শুনে গাছের না উঠিস আর বাড়ি ঘর খেয়ে না যাইস, রাখবি না ফেলে দিবি, আবার বিসমিল্লা করে ধরবি সারিবি না, বাড়তে আমি পাহাড় থেকে আনছি, একটু বিসমিল্লা করে এইভাবে ধর, হ্যাঁ কোনটা তোর ভয় নেই, আরে ভয় নেই,
না বন্ধ করে দিলাম, কারো ভয় নেই, একটা সঙ্গী আছে কারো ভয় নেই, কারো ক্ষতি হবে না জীবনে, ডরাবি না জীবনে, গো আমার রোগ ব্যায়াম বেশি খাইছি বাবা, মাথার বিষ, ডায়াবেটিস, মাথার বিষ, কোমর ধরা, কাছের ওপর দিয়ে কোনো ওষুধ নেই তো, ধর দিয়ে লেখাপড়ার কাজের সঙ্গে রেখে দিয়ে ধর দেখি তোর ওষুধটা যদি কেস হয় কারণে দিবি না, কিন্তু যা উপকার হবে যা দিয়ে গেলাম একটা, এই সবটা দেখ, বড় সবটা দেখ। আচ্ছা আপনাদের এলাকায় কি মসজিদ আছে? মাদ্রাসা আছে? এই পাঁচটা কি আল্লাহর ঘর আগরবাতি কিনে মসজিদে জ্বালান, ভালো না খারাপ পন্ত? আমি নয় জনে নয়টা ওষুধ দিয়ে যাবো, আর কি উপকার হলে আমার নাম করবেন না সবাই? আর আপনাদের এই দেশে যদি আমি আসি আপনাদের রোগ বেলাম যদি আল্লাহ ভালো করে আমি দোয়া পাবো না? আমার সবাই নামাজ সেটা দোয়া করবেন, এই যে সবাই একটা নাম হয় আমার নাম, একটা লিমে একটা জ্বালান, দুইটা লিলে দুইটা জ্বালান, যারা কোনো ছেলে মেয়ে তিনজন স্বামী আছে, পরিবার ছেলে মেয়ে তিনজন, তিনটা লোক তুমি আগরবাতি কিনে মসজিদে শুক্র করে জ্বালিয়ে দিয়ে আমি যাবে ওষুধগুলো আমি যা ছিটিয়ে দেবো, কুড়িয়ে এলেন আপনারা, আমি ছিটিয়ে দেবো ওই জায়গাগুলো এলেন কুড়িয়ে, যে পাবেন কুড়িয়ে এলেন, আর যে না পাবেন জঙ্গলতে পাহাড়তে তুললাম যে শনি মঙ্গলবারে আমি যদি সিটিয়ে দেই একজনের তুলে একজন করে একজনের চেপ ধরে যাবে, যা তাকে আমার ভুষি লাখ ভেঙে চেপটা করে হলে তিনজনের না, রোগ ব্যায়ামের কোনো লজ্জা সরম নাই, যারা লজ্জা সরম করিয়ে রোগ ব্যায়াম বাড়বে, তাকে আমি হাত হাতে দিয়ে দেই, এরা মারি করে মরে বাই দিব সব, বই সবাই বই আপনাদের চাকরি বাকরি করেন এলাকা, রাত্রে ঘোরাফেরা করেন, শিং মাছে গালা মারবে না, শক্তি কমবে না, অ্যাক্সিডেন্ট বা আপদ বিপদ শরীর রোগ বেরামের উপকার হবে, ধরাবি না ভয় আর কে লেবে, ভয়টা আপদ বিপদ আর কে লেবে, আর কে লেবে ওলাবন্ধের দেই না, আমি বুঝছেন আপনি, ধর কথাগুলি আসল কথাগুলি বুঝলি হবে, একবার না পানি আন তো মাথার বিষ লেগে ডরাই ভয় টাই আপদ আনছে পানিটা, আনছে পানিটা দুইটা আছে চারজনে দিল মাত্র,
কোথের আলী গফুর যা দেখালাম আপনি যা স্বপ্নে তো খালি আমি মরে গেছে পঙ্কিতা সাথে মারা গেছে কাল গরমে মরছে পঙ্কিতা সাথে দিলে পাতা কি আর ভাবি না।